অবসরে যাচ্ছেন ছাগলকান্ডের সেই মতিউর অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায় ছাগলকাণ্ডের আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর সাবেক কর্মকর্তা মোহাম্মদ মতিউর রহমান অবসরে যাচ্ছেন আগামী উনত্রিশে আগস্ট একত্রিশে জুলাই বুধবার অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ শুল্ক শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মকিমা বেগম প্রজ্ঞাপনে করেছেন রাজধানীর মোহাম্মদপুরের বহুল আলোচিত সাদিক ফার্ম থেকে পনেরো লাখ টাকার ছাগল কিনে ফেসবুকে আপলোড করেন মতিউরের ছেলে মুশফিকুর রহমান ইফাত মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায় এরপর একের পর এক দুর্নীতি অনিয়ম ও কোটি কোটি টাকা বিদেশে পাচার সহ ক্ষমতার অপব্যবহারের বহু ঘটনা বেরিয়ে আসতে থাকে তার বিরুদ্ধে বিপুল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ জমা পড়ে দুর্নীতি দমন কমিশন দুদকে অনুসন্ধানে মেলে এসব অভিযোগের সত্যতা নিউজ টেক্স রিপোর্ট ঢাকা